হাই বন্ধুরা, আমরা ঘুরতে বের হয়েছি। আমি আর মহাজ আমার সাথে আছে। এটা আমাদের সেকেন্ড ব্লগ। আর মহাজ কিছু বলো, আমরা একটু পরে গাড়িতে উঠবো, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আমাদের ওই এনাতে যাবো, ওই এনা অথবা স্টার লাইন সামনে না? থ্যাংক ইউ। আমরা কাউন্টার খুঁজে পাইছি স্টার লাইন। শুক্রবার হলেই টিকিট গায়েব হয়ে যায়, কোনো টিকিটই পাওয়া যায় না। দেখি, আমরা এখানে অনেকগুলো কাউন্টার আছে, জিজ্ঞেস করি। এখনো টিকিট নাই। টিকিট পাওয়া গেল না, কি যে করি। আজকে শুক্রবারের কারণে কোথাও টিকিট খুঁজে পাওয়া যাচ্ছে না। টিকিট পাওয়া যাবে স্টেশন নাই, উনি সংকেত দিতে লাইট জ্বলে। আমি আর মোয়াজ খুবই ক্লান্ত হয়ে গেছি টিকিট খুঁজতে খুঁজতে। মোয়াজ বলতেছে আজকে আর টিকিট পাবো না। শেষ পর্যন্ত আমরা গাড়িতে উঠলাম, বাসে বসতে পারলাম, যে সেটাই শুক্রিয়া। শুক্রবার মাঝ তোমার অনুভূতি কি? অনেক ই লাগছে, অনেকক্ষণ হাঁটার পর পাইলাম। আমাদের যাত্রা শুরু হলো, আমরা গাড়িতে আছি এবং প্রায় গন্তব্যে পৌঁছে গেছি, কিন্তু কামরুল ভাই ঘুমাচ্ছে। দেখি কামরুলের সাথে কি করা যায়। ঘুমাচ্ছে, অনেকক্ষণ ধরে প্রায় জ্যাম আটকে রয়েছে। এই মাত্র গাড়ি ছাড়লো, অনেকক্ষণ জ্যামে থাকার পর আজ গাড়ির মধ্যে পড়াশোনা করে, ও গাড়ির মধ্যেও বই খাতা নিয়ে চলে আসছে। আসলে আমাদের মহাজ খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অলওয়েজ।